কাতারের এটি সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ। কাতারে চলছে বিশ্বকাপ ফুটবল, তামাম বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছে, কিন্তু এই বিলাসপ্রিয় আরব গোষ্ঠী এই হারাম খেলা নিয়ে মেতে উঠেছে। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শক ও ভক্তদের স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজেছে তো কাতার। বিশ্বকাপ ফুটবল, এই ফুটবলের আয়োজন এটা নেহায়েত অন্যায় কাজ, এটা হারাম নাজায়েজ কাজ, কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে, মরার পরে তাদের হিসাব দিতে হবে। দ্বিতীয়ার্ধে দুই গোল করে সৌদি আরব বিশ্বকাপ ইতিহাসে অন্যতম বড় অঘটনের জন্ম দিল। ফুটবল খেলায় সৌদি আরবকে সমর্থন করা যাবে কি? সৌদি আরব কেন আমার বাপেও যদি অন্যায় কাজ করে সেটা সমর্থন করা যাবে না। কাতারের বিশ্বকাপ এটা নাজায়েজ নিঃসন্দেহে, কিন্তু সেখানে ডাক্তার জাকের নায়েক তামাম বিশ্ব থেকে আগত অমুসলিম খেলোয়াড়দেরকে অমুসলিম দর্শকদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, নিঃসন্দেহে এটা ভালো কাজ। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। কাতারে চলছে বিশ্বকাপ ফুটবল, ইসলামের দাওয়াত দিচ্ছেন কাতারে ডাক্তার জাকের নায়েক, এটা কি শরীয়ত সম্মত? প্রশ্নটা ভালো করে বুঝবেন। কাতারে চলছে বিশ্বকাপ ফুটবল, তামাম বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছে, কিন্তু এই বিলাসপ্রিয় আরব গোষ্ঠী এই হারাম খেলা নিয়ে মেতে উঠেছে, আর কিছু কিছু লোক এই খেলাকে প্রমোট করছে। বিশ্বকাপ ফুটবল, এই ফুটবলের আয়োজন এটা নেহায়েত অন্যায় কাজ, এটা হারাম নাজায়েজ কাজ, কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে, মরার পরে তাদের হিসাব দিতে হবে। এটা নিঃসন্দেহে হারাম কাজ, এটা গেলে এক অংশ। এখন সেখানে ডাক্তার জাকের নায়েক স্যার ইসলামের দাওয়াত দিচ্ছেন, একটা লোক হারাম কাজ করছে সেখানে কি ইসলামের দাওয়াত দেওয়া যাবে না? তোমার মাথার মধ্যে গোবর ভরা, তাহলে একটা লোক মদ খাচ্ছে, মদের আসরে কি আমি দাওয়াত দিতে পারবো না? ওরা হারাম কাজ করছে, তুমি ওখানে দাওয়াত দিতে গেছো কেন? জি না, ভারতের চাঁদনি চক, ভারতের চাঁদনি চক বেশ্যালয়ে ভারতের একজন প্রখ্যাত আলেম, তিনি বেশ্যাখানায় ঢুকেছিলেন, ঢুকে বেশ্যার যে সর্দার তাকে ডাকলেন, ডেকে বললেন তোমার এখানে কতটি দেহ ব্যবসায়ী আছে? বলে এতটি আছে। এক রাতে প্রত্যেকের ভাড়া কত? যতটি দেহ ব্যবসায়ী আছেন সব দেহ ব্যবসায়ীকে এক রাতের জন্য ভাড়া করে ভারতের সেই প্রখ্যাত আলেমে দিন। তিনি বললেন আজকের রাতের জন্য তোমা আমার, তোমরা আমার, আজকে রাত সারা রাত তোমরা আমার সাথে থাকবে, এই চুক্তিতে তোমাদের ভাড়া আমি দিয়ে দিয়েছি, তোমাদের দেহ ভোগ করার জন্য আমি আসিনি, তোমাদেরকে দুটা কোরআনের তালিম দিতে এসেছি। রাত ভরে ওয়াজ করলেন সেই আলেম সাহেব দেহ ব্যবসায়ী মহিলাদেরকে, পরকালের শাস্তি সম্পর্কে বললেন, জেনার ভয়াবহতা তুলে ধরলেন, বেশ্যারা কেঁদে কেঁদে বেহুশ হয়ে যাচ্ছে, এক একজন সবাই তওবা ইস্তেগফার করে সেই আলেমের হাতে বায়াত করলেন, এবং সেই আলেম সাহেব তার মুরিদানদের ভিতরে সেই দেহ ব্যবসায়ী মহিলাদেরকে বিয়ে দিয়ে তাদেরকে আলোর জগতে পাঠিয়ে দিল। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। এইভাবে দাওয়াতি কাজ চলেছে। রাসূলুল্লাহ সাল্লাম ওকাজ মেলায় যেতেন তাওহীদের দাওয়াত দিতে, কোনো জায়গায় শিরিকি কাজ হচ্ছে সেখানে আপনি দাওয়াত দিতে পারবেন না, কেউ মদ খাচ্ছে তাকে সেখানে নসিহত করতে পারবেন না। কাতারের বিশ্বকাপ এটা নাজায়েজ নিঃসন্দেহে, কিন্তু সেখানে ডাক্তার জাকের নায়েক তামাম বিশ্ব থেকে আগত অমুসলিম খেলোয়াড়দেরকে অমুসলিম দর্শকদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, নিঃসন্দেহে এটা ভালো কাজ। কাজেই একটা খারাপ দেখে আরেকটাও খারাপ, সেইটা ভাবাটা অন্যায়। টিভিতে ফুটবল ক্রিকেট খেলা দেখা শরীয়ত সম্মত হবে কি? আগের প্রশ্ন যদি বুঝে থাকেন তাহলে পরেরটার আর দরকার নেই। যেই জিনিস হারাম সেই জিনিস সময় ব্যয় করে
সালাত নষ্ট করে এই যে কাজগুলি চলছে, আর আজকে মারামারি পারাপারি দেশে সয়লাব হয়ে যাচ্ছে। তরুণ উদীয়মান ছেলেরা কেউ বাড়ি লিখে দিল, কেউ গাড়ি লিখে দিল, খেলোয়াড়ের জন্য কেউ পাগল পাড়া। মেসি নেইমারকে অনুসরণ করা যাবে? হ্যাঁ, মেসি নেইমারকে অনুসরণ করবেন, মেসি আর নেইমারের সাথে আপনার হাসর হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, আন্তা মান আহবাবতা। আল্লাহ নবী বলেন, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি হাসরের ময়দানে উঠবে। যদি মেসির সাথে আর নেইমারের সাথে উঠতে ইচ্ছে হয় তাহলে ওদের জার্সি গায়ে তোলো যুবক, ওদের জার্সি খুলে ফেলো। তুমি চেনো না ব্রাজিল আর্জেন্টিনা ইসলামের কত বড় দুশ্মন। ফুটবল খেলায় সৌদি আরবকে সমর্থন করা যাবে কি? সৌদি আরব কেন আমার বাপেও যদি অন্যায় কাজ করে সেটা সমর্থন করা যাবে না? যেটা ভালো কাজ সেটা সমর্থনযোগ্য, যেটা খারাপ কাজ সেটা কোনো অবস্থাতেই সমর্থন করা যাবে না।